নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ নিয়মের কথা জানাবো, যেটি কিন্তু 1 এপ্রিল থেকে চালু হতে চলেছে। অর্থাৎ 31 মার্চের পর থেকে এই নতুন নিয়মটি চালু হয়ে যাবে। এই নিয়মটি আপনার টিভি দেখা সংক্রান্ত। অর্থাৎ আপনার বাড়িতে যদি টিভি থেকে থাকে, আপনি DTH-এ টিভি দেখুন কিংবা কেবলে টিভি দেখুন কিংবা আপনি IPTV-তে টিভি দেখে থাকুন না কেন, এই নিয়মটি কিন্তু 31 মার্চের পর থেকে অর্থাৎ 1 এপ্রিল থেকে বাধ্যতামূলকভাবে চালু হতে চলেছে। এই সম্পর্কে আপনাদের বিস্তারে জানাবো। তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেন তা দয়া করে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটিকে অন করে দিন, আর ভিডিওটিকে এখনই একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা জেনে নিই। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, ট্রায়ের এই টিভি দেখার নতুন নিয়মটি সম্পর্কে আপনারা আগেই জেনে গেছেন, কিন্তু আপনারা হয়তো এটা জানেন না যে এটি 1 এপ্রিল থেকে বাধ্যতামূলকভাবে চালু হতে চলেছে। তাই আপনার পছন্দের টিভি চ্যানেল বাছার জন্য আপনার কাছে রয়েছে আর মাত্র কয়েকটা দিন, কারণ 1 এপ্রিল থেকে লাগু হতে চলেছে ট্রায়ের লাগু করা এই নতুন নিয়ম। এর আগে 1 ফেব্রুয়ারি থেকে বাধ্যতামূলকভাবে চালু করার কথা ছিল, কিন্তু 1 ফেব্রুয়ারি ডেটটিকে পিছিয়ে 31 মার্চ পর্যন্ত করা হয়েছে, যাতে মানুষজন তাদের পছন্দের চ্যানেলগুলোকে ভালোভাবে বেছে নিতে পারে, সেই জন্য এই সময়সীমাটিকে বাড়ানো হয়েছে। এই নতুন নিয়মে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিল যে গ্রাহকরা যাতে তাদের পছন্দের চ্যানেলগুলোকে খুব সহজে বেছে নিতে পারে এবং তাদের চ্যানেলগুলোর জন্য তাদের কত খরচ হবে তাও যেন তারা সহজে বুঝে উঠতে পারে, তার ব্যবস্থা কেবল অপারেটরদের করতে হবে, চ্যানেল কর্তৃপক্ষকে করতে হবে। এই নিয়মে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিল। এই চ্যানেল বাছা এবং চ্যানেলের দামগুলো স্পষ্ট করে বোঝার জন্য ট্রায়ের তরফ থেকে একটি ওয়েব অ্যাপ্লিকেশন বের করা হয়েছে, তার সাথে একটি ওয়েবসাইটও রয়েছে যেখান থেকে আপনারা নিজেরাই খুব সহজে জেনে নিতে পারবেন আপনার পছন্দ চ্যানেলগুলোর জন্য আপনার মাসে কত খরচ হবে, আপনি খুব সহজেই নিজেই জেনে নিতে পারবেন। এখানে ট্রায়ের নিয়মে বলা হয়েছে 130 টাকার বিনিময়ে গ্রাহক 100টি ফ্রি টু এয়ার চ্যানেল দেখতে পাবেন, সাথে অতিরিক্ত 18% GST দিতে হবে। তার পরবর্তীতে যে কোনো পে চ্যানেল নিতে চাইলে সেই পে চ্যানেলের জন্য আলাদা করে মূল্য দিতে হবে এবং GST দিতে হবে। যাই হোক, এখনও পর্যন্ত আপনাদের মধ্যে যারা পছন্দের চ্যানেলগুলোকে বেছে নিতে পারেননি তারা অবশ্যই নিজের পছন্দের চ্যানেলগুলোকে বেছে নিন। 31 মার্চের আগে আপনার কেবল অপারেটর কিংবা DTH অপারেটরের কাছে জমা করুন, না হলে কিন্তু আপনার টিভি চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তবে এখন একটি লাইক করে দিন, নিচে কমেন্ট বক্স রয়েছে ওখানে কমেন্ট করে জানান, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্ত, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।